নমস্কার বন্ধুরা, চলে এসেছি দীপিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিও টপিক হলো ব্রয়লার মুরগি, সোনালি মুরগি, দেশি মুরগি বা ব্রয়লার মুরগি, যে কোনো মুরগি ফার্মিংয়ের ক্ষেত্রে মুরগি যখন আপনারা পালন করছেন বর্ষাকালে মুরগির কোন কোন রোগগুলো ফার্মে আপনাদের মুরগিকে আক্রান্ত করে, বা আপনারা যদি কোনো মুরগি ছেড়ে পালন করছেন তো সেক্ষেত্রে কোন কোন রোগগুলো মুরগিদের হতে পারে এই বর্ষাকালে, এছাড়াও এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে আপনারা কোন কোন প্রতিকার মানে কোন কোন মেডিসিনগুলো ব্যবহার করলে পরে এই সমস্ত রোগগুলোর হাত থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন বা এই সমস্ত রোগগুলোকে সারিয়ে তুলতে পারবেন, সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের টপিক শুরু করা যাক। বর্ষার সময়তে কোন কোন রোগগুলো বেশি লক্ষ্য করা যায় সেই বিষয়টি নিয়ে এবার একটু আলোচনা করে নেব। বর্ষার সময়তে বেশ কিছু রোগ যেগুলো খুব বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে, একটা ইকোলায়ের সমস্যা লক্ষ্য করা যায়, একটা ব্রুডার নিউমোনিয়ার সমস্যা, যেটা আপনাদের এইমাত্র বললাম যে ব্রুডিংয়ের সমস্যার জন্য কী কী সমস্যা হয়, তাও ব্রুডার নিউমোনিয়াটা কিন্তু এই সময়টা খুব বেশি লক্ষ্য করা যায়। কারণ ব্রুডার নিউমোনিয়াটা হওয়ার পেছনে কারণ হচ্ছে ওই বিষয়টাই, লিটার ভিজে থাকা বা ঘর স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যাওয়া ঘরের ভেতরে। তো ব্রুডার নিউমোনিয়া, ইকোলাই, সেই সঙ্গে কক্সিটা এই সময় বেশি লক্ষ্য করা যায়। এই রোগগুলি ছাড়াও এই সময় আরও দুটি রোগ বেশি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে সংক্রামক কলিজা রোগ এবং বসন্ত রোগ। যে গুটি বসন্ত এবং সংক্রামক কলিজা রোগ এই সময়টা কিন্তু বর্ষার সময়তে কিন্তু সবথেকে বেশি লক্ষ্য করা যায়। মুরগিদের শরীরে কৃমির উপদ্রবও কিন্তু এই সময় খুব পরিমাণে বাড়ে, কারণ লিটার ভিজে যাওয়ার কারণে লিটারে বিভিন্ন জীবাণু তৈরি হয় এবং সেই জীবাণু থেকেই মুরগিদের শরীরে প্রবেশ করে কৃমি। তো কৃমির উপদ্রবও কিন্তু এই সময় খুব বেশি বেড়ে যায়। এছাড়াও মুরগির লিটার ভিজে যাওয়ার কারণে এবং বৃষ্টির ছাটের জন্যে বা ঘরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হওয়ার জন্যে মুরগি ঠান্ডা লেগে যাওয়ার একটা সমস্যাও কিন্তু এই সময় লক্ষ্য করা যায়। তো সেই জন্যেই এই সমস্ত রোগগুলির ক্ষেত্রে, যেরকম ঠান্ডা লেগে যাওয়া বা গুটি বসন্ত রোগ বা কলাইজা রোগ বা ইকোলায়ের সমস্যা, সেই সঙ্গে কক্সিডায়োসিসের সমস্যার জন্য আপনাদের সুপার কক্স আপনারা ব্যবহার করতে পারেন। সুপার কক্স ছাড়াও আপনারা লিভার টনিকে কিছুটা কাজ হয়, ব্রোটন লিভার টনিক ব্যবহার করতে পারেন অথবা কার্মিজেন ওষুধটা ব্যবহার করলে পরে কিন্তু এর সমাধানটা পেয়ে যাবেন। আর এর আগের যে রোগগুলো বললাম, যেরকম কলাইজা রোগ বা ঠান্ডা লেগে যাওয়া বা ইকোলায়ের সমস্যা বা গুটি বসন্ত রোগ, এই ধরনের যে সমস্যাগুলো ফার্মে বর্ষাকালে দেখা যায়, এই সমস্ত সমস্যার একটা মেডিসিনেই কিন্তু আপনাদের কাজ হবে, সেটা লিক্সিন পাউডার। ভিডিওতে আপনারা লিক্সিন পাউডারটা দেখতে পাচ্ছেন, এই লিক্সিন পাউডারটা কিন্তু খুবই কার্যকরী ঔষধ আর এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজে আসে। আর এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, তো অ্যান্টিবায়োটিকটা আপনাদের অপ্রয়োজনীয় ব্যবহার করা যাবে না, প্রিভেনশনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন আর মুরগির যে রোগের সমাধান হিসাবে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আর এটা ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনাদের মুরগির বডি ওয়েট হিসাবে কিন্তু এটা আপনারা ব্যবহার করবেন। এর প্যাকেটের গায়ে বিস্তারিতভাবে লেখা আছে যে মুরগির কত বডি ওয়েটে কত পরিমাণ হিসাবে আপনাদের এটা ব্যবহার করতে হবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।